দর্শক সাদর আমন্ত্রণ জানাচ্ছি ভোট সংলাপে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ আমরা কথা বলবো কিশোরগঞ্জ পাঁচ আসন নিয়ে, যেটি গঠিত বাজিতপুর ও নিকলি উপজেলা নিয়ে। নির্বাচনী ভাবনা নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন নিকলি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম এবং আরও আছেন বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। আপনাদের দুজনকেই সময়ের ধারাবাহিক ভোট সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই সাইফুল ইসলামের কাছে জিজ্ঞেস করব যে এই আসনটি মূলত বিএনপির ঘাঁটি হলেও শেষ দুইবার আপনারা বিজয়ী হয়েছেন, এই আসনটি এবার আসলে আপনারা ধরে রাখতে পারবেন কিনা? 2008 সালের নির্বাচনে আমাদের বর্তমান মাননীয় সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেন 60,000 ভোটের ব্যবধানে এই আসনে বিজয়ী হয়। এরপর পরে নির্বাচনেও উনি আমাদের সংসদ নির্বাচিত হয়েছেন। আমরা আশা করি আমাদের এই 9 বৎসরে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে নিকলি বাজিতপুরে যে উন্নয়ন হয়েছে, এটা বিগত 40 বৎসরের জন্য একটা রেকর্ড, আমরা মাইল ফলক বলতে পারি। এই উন্নয়নের ধারাবাহিকতা দেখে এদেশের সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা খুবই খুশি। শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন সকল দিক থেকেই আমাদের এলাকা ব্যাপক উন্নয়ন হয়েছে। যোগাযোগের দিক থেকে আমরা বলতে পারি যে আমাদের এলাকা যে পশ্চাৎপদ এলাকা ছিল, যোগাযোগের দিক থেকে অনগ্রসরমান এলাকা ছিল, এখন আমরা বলতে পারি যে এটা একটা অগ্রসরমান এলাকা। আপনাকে ধন্যবাদ, আমি আপনার কাছে আসবো যে এই আসনটি বিএনপির ঘাঁটি ছিল, আসলে কেন আপনারা এই আসনটি হারিয়েছেন এবং এটি কি পুনরুদ্ধার আসলে করতে পারবেন কিনা? এটা বরাবরই বিএনপির আসন, বাজিতপুর এবং নিকলি যতবারই নির্বাচন হয়েছে ততবারই বিএনপি, যতবার নির্বাচন অংশগ্রহণ করেছে ততবারই আসন বিএনপি পাইছে। হয়তো এই নির্বাচনে বিগত যে নির্বাচন গেল আওয়ামী লীগের বিহীন নির্বাচন, এর আগে আফজাল শাহ নির্বাচিত হয়েছেন, উনি বলছেন ওই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আসলে উন্নয়ন হয়েছে কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দুর, জনগণের কোনো ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, জনগণের রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। আপনার এই কথাটা সঠিক না, আপনি আমাকে বলতে পারেন সঠিক না, আপনি বাস্তবে চলেন। আপনার বাড়ি নিকলিতে, আমার বাড়ি বাজিতপুরে, এমপি সাহেবের বাড়ি আমার বাড়ি কিন্তু এক বাড়ি, বর্তমান এমপি বুড়ছাড়া এমপির বাড়ি আর আমার বাড়ি কিন্তু এক বাড়ি। উনি রবিবার রাষ্ট্রদিন ধরে পলিটিক্স করেন আর আমি 27-28 বছর ধরে পলিটিক্স করি। উনি টাকার জুড়ে উনি এমপি হয়ে গেছেন, মনোনয়ন কিনে নিয়ে গেছেন দলের কাছ থেকে, উনি এমপি হয়েছেন, জ্বরে বক মরছে, ফুয়ের কেরামতি বসছে। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো যে আমরা শুনছি যে এই দলীয় কোন্দল এক ধরনের আওয়ামী লীগের মধ্যে আছে, একাধিক প্রার্থী আছে যারা মনোনয়ন প্রত্যাশী, আসলে এই সব কিছু মিলিয়ে মানে বাছাইয়ে কোনো ধরনের বেগ পেতে হবে কিনা, কি মনে করেন? আমি মনে করি দলের মধ্যে তো প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, গণতান্ত্রিক পন্থায় সেটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমাদের আমার এই ভাই যে যা বলেছেন আর কি, যে ভোটে টাকার জোরে, আসলে এই কথাটা সত্য না। জনগণ, আমি বলবো যে এখান থেকে 60,000 ভোটের ব্যবধানে 2008-এ উনি নির্বাচিত হয়েছেন, এটা কিন্তু কোনো রেকর্ড নাই। এর আগে যে বিএনপি পাশ করছিল 2,500 ভোট বেশি পেয়ে পাশ করছিল। একাধিক প্রার্থী থাকতে পারে দলের ভিতরে, কিন্তু আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় একটি ক্লিন এমএলএর লোক। আমরা মনে করি আর কি যে ওনার সততা, নিষ্ঠা এবং রাজনৈতিক বিচক্ষণতার মাধ্যমে কারণেই কিন্তু আগামী নির্বাচনে উনি নমিনেশন পাবেন এবং আমরা আশাবাদী উনি আবারও বিপুল ভোটে বিজয়ী হবেন। বিএনপি যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় নেই, আপনাদের দলীয় প্রধান জেলে আছে, তারপরে এর মধ্যে কিছু কোন্দলও আছে, একক প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমরা শুনছি একটা এক ধরনের আপনারা ঝামেলার মধ্যে আছেন, সব মিলিয়ে এটা নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা আসলে কি মনে করেন? আমরা নির্বাচনের পক্ষে এবং বাজিতপুর নিকলিতে এখনো বিএনপি সুসংগঠিত আছে, এখনো বাজিতপুর নিকলি যে বিএনপি আছে, আমরা একটা বৃহৎ দল, আওয়ামী লীগ একটা বৃহৎ দল, দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ বিএনপি পলিটিক্স করেন, রাজনীতি করেন, এই হিসাবে বড় দলের মধ্যে কোন্দল স্বাভাবিক থাকতেই পারে। কিন্তু বাজিতপুর নিকলিতে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনতা জন শেখ মুজিবুর ইকবাল সাহেব, উনি সম্ভাব্য প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। কিন্তু তারও আগে প্রশ্ন হচ্ছে, আপনি যেটি বলেছেন যে দলীয় প্রধান যদি বের না হয় তাহলে প্রস্তুতি কি আপনারা নেবেন না, বসে থাকবেন? নির্বাচন সংগ্রাম আমরা সবাই একসাথে করার জন্য আমাদের দল প্রস্তুত এবং আমাদের এই দলকে সুসংগঠিত করার জন্য কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাব শরীফুল আলম, সাধারণ সভাপতি মাজারুল ইসলামের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলায় যে 6টি আসন আছে সেই 6টি আসনে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, নির্বাচন করব, সবের জন্য আমরা প্রস্তুত। তবে আমাদের সবার আগে আমরা আমাদের নেত্রীর মুক্তি চাই। আচ্ছা ধন্যবাদ, আমি আপনার কাছে আসবো যে এটি একটি প্রাচীন জনপদ, আমরা জানি যে অনেকেই অভিযোগ করছেন যে উন্নয়নের ছোঁয়া আসলে তেমনভাবে লাগেনি, সব থেকে যেটি বড় সমস্যা যে নদী ভাঙনে কয়েকটি এলাকা বিলীন প্রায়, তো এই মানুষদেরকে ভাসমান অবস্থায় রেখে আপনি আবারও ভোট চাইতে পারবেন কিনা, কি মনে করেন? আমাদের এলাকা একটা ভাটি এলাকা,
আমাদের এই দুই উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত যে বড় নদী ঘোড়াউত্রা নদী, এই ঘোড়াউত্রা নদীর কারণে বাজিতপুরের কিছু অংশ মাইছর এবং নিকলির দুটা এলাকা আছে নদী ভাঙ্গনের শিকার হচ্ছে সত্য, কিন্তু এটা আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি, গতিপথ পরিবর্তন করার আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় পরিকল্পনা নিয়েছেন এবং এটা অচিরে এটা সম্পন্ন হবে। নদীর গতিপথ যদি পরিবর্তন করা হয় তাহলে এই নদী ভাঙ্গনের হাত থেকে আমাদের দুই উপজেলা যে গ্রামগুলি আছে দুই তিনটা গ্রাম আছে সেটা রক্ষা পাবে। আপনার কাছে আসবো যে বিএনপির যেহেতু এটা ঘাঁটি ছিল এই ধরনের সমস্যা কিন্তু আগেও ছিল, কিন্তু সেই সময়গুলোতে আসলে এই সমস্যা কেন সমাধান করতে পারেননি, প্রাচীন জনপদে কেন আসলে উন্নয়নের ছোঁয়া লাগেনি, আপনারা কি করেছেন? সবচেয়ে বেশি উন্নয়ন ওনারা করছেন, কোন জায়গাটা উন্নয়ন সবচেয়ে বেশি করছেন এটা আমাদের চোখে পড়ে না, আপনারা যদি যান তাহলে সেই জায়গায় বাস্তবে দেখতে পারবেন। আপনারা আসলে আমরা বলি আমরা বাজিতপুরে নিকলিতে বিএনপি যে উন্নয়নের উন্নয়নের রুল মডেল দিয়ে গেছিল সেই রুল মডেলকে তারা অন্যদিকে দাবিত করছে। উনি বলছেন যে অনেক উন্নয়ন করছেন, আফজাল সাহেব অনেক উন্নয়ন করছেন, আপনি আসেন চলেন যাই বাজিতপুরে, জনপদে যাবেন বাজিতপুর পৌরসভা একটা যে জায়গায় মানে বুট ছাড়া বুট লাগে না কোনো নির্বাচিত হয়েছে, এত বুটের কোনো প্রয়োজন পড়ে না, বিনা বুটে নির্বাচিত হয়, আমার মনে হচ্ছে আমি যাই করি তাই করবো। বাজিতপুরের পৌরসভা রাস্তাঘাটে আপনি হাঁটতে পারবেন না, উন্নয়ন হয়েছে বাজিতপুরে, উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আপনি কি মনে করেন এই অভিযোগ আসলে সত্য কিনা, আপনি কি মনে করেন? এই যে উনি যে অভিযোগটা করছে যে উন্নয়ন হয় নাই, উন্নয়ন কিন্তু দৃশ্যমান। আমি বলি নিকলি যে উপজেলা যোগাযোগের দিক থেকে একটা মানে বিচ্ছিন্ন পশ্চাৎপদ এলাকা ছিল, দুর্গম এলাকা ছিল বলা চলে। আমাদের ঢাকা যাই যেতে হলে নিকলি থেকে লঞ্চে 4.5 ঘন্টা ভৈরব যাইতে হইতো, এখন কিন্তু রুট কমিলিশ নিকলি থেকে ঢাকায় বাদ চলে সিএনজি চলে চিটাগাং বাদ চলে প্রতিদিন 5টা নিকলি থেকে। কিন্তু আমি যোগাযোগের কথাই না হয় না না যোগাযোগের কথা যোগাযোগ না হয় ভালো হয়েছে, আমি কিন্তু একটা বিষয় কিন্তু আসছে যে শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আমরা খুব ভালো কাজ করতে পারেননি এমন অভিযোগ কিন্তু জনসাধারণ বলছে। নিকলিতে আমাদের একটি মাত্র হাই স্কুল ছিল, এখন 10টি মাধ্যমিক বিদ্যালয়, 2টি কলেজ এবং আপনার 57টি প্রাথমিক বিদ্যালয় আর 3টা নতুন করে আমরা প্রাথমিক বিদ্যালয় যেটা আছে আমরা করেছি এবং এই এনজিও স্কুল। আমি এই কথায় আমি আপনার কাছে আসছি যে এই যে সংখ্যার দিক থেকে যে তারা অনেক প্রতিষ্ঠান করেছেন স্যার, এগুলার আসলে গুণগত মান নিয়ে আপনি কোনো প্রশ্ন আছে কিনা? আপনার গুণগত মান বলতে ওনারা সংখ্যার দিক দিয়ে বলছেন করছেন, কোন জায়গায় করছেন আমরা কিন্তু বাস্তবে পাই না, আমরা যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোই কিন্তু এখন আছে, হয়তো বলতে পারে তারা কিন্তু সংস্কার করছে এটা বলতে পারে, কিন্তু সংস্কারটা কোন জায়গায় করছে আর এটা গেলে বোঝা বাস্তবে বোঝা যাবে। হ্যাঁ উন্নয়ন করছেন, নদী নালার বালি আছে না বালি, সমস্ত গভর্নমেন্টের নদী থেকে বালি তুললে ওরা গভর্নমেন্টের লিস্ট কি তো সম্মতি না নেয়া লিস্ট তো নেই নাই, বরং সরকারের নদীর থেকে ড্রেজার ড্রেজার তো চিনেন বড় বড় ড্রেজার, একটা ড্রেজার যে প্রতিদিন মিনিমাম করে 2-3টা ড্রেজার লাগাচ্ছে লক্ষ লক্ষ বালু উঠে, সেই বালু সরকারের বালু তারা নিয়ে পকেট ভরতেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমরা সবসময় একটা কথা বলে থাকি যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা আমরা সবসময় বলে থাকি, আসলে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতে আসলে কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছে কিনা অন্য দল যেহেতু আপনারা সরকারে আছেন? লেভেল প্লেয়িং এর কথা যে প্লেয়িং এর কথা যেটা বললেন সেখানে আমি বলবো যে আমাদের দুই উপজেলায় আমাদের কিন্তু রাজনৈতিক সহাবস্থান কিন্তু চমৎকার, রাজনৈতিক সহাবস্থান কিন্তু চমৎকার। আমরা ক্ষমতায় আসার পরে বিগত 9 বছরের মধ্যে নিকলি উপজেলায় একটি মামলা বিরোধী দলের বিরুদ্ধে আমরা বিএনপির বিরুদ্ধে করি নাই, এটা আমরা কিন্তু অন্য আসনে কিন্তু দেখি যে মামলা হামলার বিষয় অনেক ঘটেছে, এখানে আসলে কি অবস্থা? ভাইজান যেটা বলছেন সেটা ঠিক বলে নাই, ওনার এলাকার কথা বলছি তো, আমি নিজে 42 মামলা আসামি, এমন কোনো মামলা নেই যে আমার নামে নেই, রেলের মামলা, বাসপুরা, পেট্রোল বোধে মারা, চাঁদাবাজি মামলা, অস্ত্র মামলা, খুনের মামলা, আজকেও করে হাজির আছি, আগামীকাল কেউ দিব। এখন মানে আপনি বলছেন লেভেন ফিল্ড তৈরি, এই তো একক পক্ষে ওনারা করবেন, আমাদের কেউ করতে হলে রাস্তায় নামতে দিবেন না, মিছিল করতে পারবেন না, ঘরে বসে করতে পারবেন না, পার্টির বসে বসে করতে কোনো জায়গায় মিছিল করতে পারবেন না, করলে মিছিলের নামে মিছিলের নামে যদি সহিংসতা চালানো হয় না না আপনারা যদি আগুন দেওয়া হয় আপনারা যদি মনে করেন না আমরা আগুন দিই নাই, আমরা যদি আগুন দিতাম আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসেছি, সময়ের এই বিশেষ ভোট সংলাপে আসার জন্য আপনাদের দুজনকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই আসনে জাতীয় পর্যায়ের মতোই লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি, আগামীকাল কথা হবে কিশোরগঞ্জ 6 আসন নিয়ে, সেই সময় পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং চোখ রাখুন ভোট সংলাপে।